গরিব মানুষ সুদি ভাত হয় চাইতে লবণ দিই মিক্সার করে খাতে ভালো করে তরকার তো সুদি তা খাওয়া যায় না লবণের দাম বাড়ছে ও মা কাম করে বাজার হোক বা না হোক আগে লবণ কিনে নিয়ে যাচ্ছে আসলে বাঙালি এই হুসুকি পাগল জীবনে যা করতে পারে লবণ কিনে নিয়ে চলে যাচ্ছে। বাজান কখন আসলি বাজান? এই তো মাত্র বাজান আসলে তো সব সকালে বাজান বেলা ছোট তো আর কাজ কামও সেরকম মালিকের নেই বাজানের হাতে ব্যাগ করে যাচ্ছে বাজান বেশ কয়েকদিন বাজান বাড়িতে বাজার সরাই নেই বাজারে যাচ্ছে বাজান কয় টাকা দিয়েছে বাজান কি আর কব আজ 200 টাকা দিয়েছে কি কিনবা নেই 200 টাকা দিয়ে রায় দেখি আল্লাহ যা জোটায় তাই কেন বলে বাজান বাড়ির বাজার সবাই ছিল না তাও লবণ ছিল লবণ দিয়ে কয়টা সুতি ভাত খাইছি বাজান আজ তো লবণে পুড়ি গেছে কি করব বাজান 200 টাকা লবণ কিনতে লাগবি তো ভাই 1000 টাকা থাকবি না কি কিনবেন নে চিন্তা করছি বাপ আল্লাহ খাওয়ার যা জোটায় তাই করব বাজান তুমি এক কাজ করো 200 টাকা ধরি লবণ নিয়ে আসো আর কিছু কেনার দরকার নেই লবণ খা তো কিছু খাওয়া যাবে না অনেকদিন আসলে বাইরে ছিলাম তো দেখেছিলাম দেশে আসি দেখি লবণে পেঁয়াজ আদা যেসব দাম বাড়ছে আসলে যে লবণ পাই কিনছিলাম সামনে হাটে যায় 4-5 কেজি দিয়ে পেঁয়াজ কেনা যায় কিনা ভালো করে হ্যালো তুই দেখ রাস্তার দাঁত দিয়ে 5 কেজি লবণ যাচ্ছে হ্যাঁ বুঝি না বুঝি না হ্যাঁ কান্ডা করে দে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেল এই লবণ আর পেঁয়াজ দিয়ে কখন তো বাড়ির যাবো না রান্না কখন পেঁয়াজ ভাই আমার পেঁয়াজ আমার লবণ ভাই আমার পেঁয়াজ আমার লবণ ভাই আমার পেঁয়াজ